সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্কুল অব কমার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমরা আজকে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব সপ্তম অধ্যায়ের মূলত দুইটা অংশ একটা হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব আর একটা হচ্ছে বেতন ও মজুরি এখন আপনারা বলতে পারেন যে আমরা এত অধ্যায় বাদ দিয়ে কেন এই অধ্যায়টা নিয়ে শুরু করলাম কারণ এই অধ্যায়টা বেতন মজুরি খুবই সহজ এবং ছোট অঙ্ক এবং প্রায় প্রতি বছরই এটা আসে আমরা অল্প কয়েকটা লেকচারে এই অংশটুকু শেষ করে দিতে পারবো সপ্তম অধ্যায়ের অংশ কিন্তু দুইটা একটা হচ্ছে আর এটা হচ্ছে নতুন যেহেতু অনেকের আইডিয়া আছে এটা আমরা পরে শুরু করব আমরা অপেক্ষাকৃত সহজ যেটা এই যে বেতন ও মজুরি এটা নিয়ে শুরু করব আজকে আলোচনা এটা হচ্ছে প্রাথমিক লেকচার এখান থেকে আমরা কয়েকটা লেকচারের মধ্যে দিয়ে এই অংশটুকু শেষ করে দিব আশা করব যে আমাদের শেষ লেকচার পর্যন্ত আপনারা সাথে থাকবেন আমাদের তো বেতন ও মজুরি আমরা বেতন ও মজুরি নিয়ে আলোচনা করব। তো বেতন ও মজুরির দুটা অংশ একটা হচ্ছে রেজিস্টার পদ্ধতি আর একটা হচ্ছে কর্মহার পদ্ধতি আমরা দুইটা পদ্ধতিতে এই বেতন ও মজুরি অঙ্কটা করব। আবার বলতেছি একটা রেজিস্টার বা বিবরণী যেটাই রেজিস্টার ওইটাই বিবরণী আর একটা হচ্ছে কর্মহার রেজিস্টার বা বিবরণী পদ্ধতি হচ্ছে রেজিস্টার বা বিবরণ একটা হচ্ছে রেজিস্টার পদ্ধতি আর একটা হচ্ছে কর্মহার পদ্ধতি রেজিস্টার পদ্ধতি কোনটা যেখানে অনেকগুলি ঘর করা হয় প্রত্যেকটা আয় উপার্জনের জন্য কর্তনের জন্য এটা আমরা প্রশ্ন দেখলেই বুঝবো এবং প্রশ্ন বলা থাকবে যে বেতন বিবরণী তৈরি করো আর কর্মহার হচ্ছে যে শ্রমিকদের কাজের উপর ভিত্তি করে যে বেতন দেওয়া হয় কেউ যদি আটটা উৎপাদন করে তাকে আটটার বেতন কেউ যদি দশটা উৎপাদন করে দশটার বেতন এইভাবে আর কি কর্মহার কাজের উপরে নির্ভর করে যে যতটুকু কাজ করলো তাকে ততটুকু মজুরি দেওয়া হবে এটা হচ্ছে কর্মহার পদ্ধতি আর এটা হচ্ছে রেজিস্টার পদ্ধতি তো আমরা একটা প্রশ্ন দেখব প্রশ্নটা আমরা আজকে আলোচনা করবো হচ্ছে রেজিস্টার পদ্ধতি নিয়ে রেজিস্টার পদ্ধতি আলোচনা শেষ হলে আমরা কর্মহার নিয়ে আলোচনা করব এখানে একটা প্রশ্ন দেওয়া আছে দুই সালে বারো মে মাসের জন্য রাহাত এবং বাদলের বেতন সম্পর্কে নিম্নরূপ তথ্য পাওয়া গেল এখানে মূল বেতন মহার্ঘ ভাতা যাতায়াত ভাতা চিকিৎসা ভাতা ওভার টাইম প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান কর্মীর দান প্রভিডেন্ট ফান্ডে তবে কর্মীর দান প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান বেতন হতে অগ্রিম করত এই যে এখানে এটা যদিও আমরা এখানে ক দিছি আসলে এটা ক তে থাকবে না এটা খ বা গ তে থাকবে চার মার্কের কোশ্চেন বলছে দুই হাজার বারো সালের মে মাসের বেতন বিবরণী ওই যে আমরা একটু আগে পড়ছিলাম যে বেতন বিবরণী এই বিবরণী তৈরি করতে বলছে তো বিবরণী তৈরি করতে গেলে আমরা আজকে এটার ঘরটা একটু দেখব ঘর কিভাবে করব আমরা এই যেখানে ঘরটা এরকম থাকবে ঘর আমরা দেখি ছোট করে নেই এখানে হচ্ছে প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানের নাম যদি থাকে আমরা এখানে লিখব কোন বিভাগ তারা উৎপাদন অনেকগুলি বিভাগ থাকে উৎপাদন বিভাগ তারপর হচ্ছে প্যাকেটিং বিভাগ বিভাগ অনেক থাকে থাকে আসলে নাম সময় না আর এই কর্নারে আমরা হচ্ছে মাস হচ্ছে মাসের নাম আর সাল হচ্ছে যে শাল আর এখানে মাঝখানে লিখবো বেতন বিবরণ এই ঘর এরপরে আমরা এরকম একটা ঘর করে এটারে তিনটা টুকরো করবো প্রথমে এক প্রথম মাঝখানের অনেক বড় থাকবে আর

এটারেও তিনটা টুকরা করব কিন্তু এখানে মাঝখানে কোনো আমরা দাগ দিব না এটা বরাবর তিনটা টুকরা এক দুই তিন শেষ এবার এই মাঝখান থেকে দিলাম এরপরে আমরা দুইটা এটারে দুই টুকরা করব প্রথম অংশটুকু একটু বড় থাকবে আর দ্বিতীয়টাও তুলনামূলক একটু ছোট থাকবে শেষ বুঝতে পারছি আমরা প্রথমে ঘরকে তিন টুকরা করব এক এই মাঝখানেরটা বড় তিন এরপরে প্রথম অংশটাকে আবার দাগ তিন টুকরা আর আবার দাগ ছাড়াই তিনটা ঘর করব। এরপরে মাঝখানে যে অংশটা ছিল প্রথম অংশ করবো একটু বড় আর পরেরটা দিব ছোট এবার আমরা এখানে নাম দেওয়া শুরু করব। প্রথম অংশের নাম হচ্ছে কর্মচারী বা শ্রমিকের বিবরণ আমরা কি লিখবো প্রথম অংশ আমরা লিখবো শ্রমিকের বিবরণ হ্যাঁ এটা এই হেডলাইন দেব এরপরে এই তিনটুকরা করলাম তিনটা হচ্ছে ক্রমিক নং এখানে আমরা সংক্ষেপে দেয়া ক্রমিক নং বুঝাইলাম এরপর হচ্ছে নাম এরপর হচ্ছে পদবি পদবি শেষ এরপরে এখানে মাঝখানে লিখবো হচ্ছে উপার্জন এটার মাঝখানে আমরা উপার্জন লিখবো উপার্জন বা অর্জন অনেক বইতে উপার্জন অনেক বইতে অর্জন উপার্জন এটা আমরা নিয়ে চলে যাব এটা লিখবো হচ্ছে আর এ হচ্ছে কর্তন কর্তন এরপরে হচ্ছে আমরা এখানে লিখবো হচ্ছে নিট বেতন নিট বেতন এখানে আপনারা ঘরটা আর একটু বড় করে নেবেন দুই লাইনেও লিখতে পারেন নির্বেতন চেক নং শেষ এরপরে হচ্ছে স্বাক্ষর স্বাক্ষর শেষ ঘরটা বোঝা গেছে এখানে আমরা শ্রমিকের বিবরণ লিখে এটা তিন টুকরা করবো ক্রমিক নং নাম পদবী এরপরে উপার্জন উপার্জনের ঘরটা একটু বড় থাকবে এরপরে কর্তন এরপরে এখানে আমরা নিট বেতন চেক নং স্বাক্ষর এই পর্যন্ত ঘর ফিক্সড এইবার এখানে যে আমরা এই যে উপার্জনের ঘরটা এত বড় রাখছি এখানে প্রশ্নের যে কয়টা উপার্জন থাকবে যদি পাঁচটা উপার্জন থাকে ঘর করবো ছটা মানে প্রশ্নের যদি দুইটা উপার্জন থাকে ঘর করব উপার্জন ঘরটা তিনটুটা যে কয়টা উপার্জন থাকবে ঘর হবে একটা বেশি আবার সেম ভাবে কর্তন যে কটা থাকবে ঘর হবে একটা বেশি ওই উপার্জন সচরাচর উপার্জন বেশি থাকে এই কারণে উপার্জনের ঘরটা একটু বেশি হবে আর কর্তন কম থাকে কর্তন বেশি না দুইটা বা তিনটা দুইটা থাকে তিনটা এরকম আর উপার্জন চার পাঁচটা থাকে অর্থাৎ যদি প্রশ্নে চারটা উপার্জন থাকে তাহলে আমরা উপার্জনের ঘরকে পাঁচ টুকরা করব আর যদি কর্তন দুইটা থাকে তাহলে তিনটা তিন টুকরা করব অর্থাৎ যে কটা উপার্জন থাকবে তার থেকে ঘর একটা বেশি করব কর্তন যে কটা থাকবে তার থেকে একটা ঘর বেশি করব এখন এই যে যে প্রশ্নটা আছে এখান থেকে আমাদের উপার্জন আর কর্তনটা আমাদের দেখা বের করে নিতে হবে যে উপার্জন আর কর্তনটা কি কোনটা উপার্জন আর কোনটা কর্তন এর জন্য আমি এখানে একটু শর্টকাট সূত্র দিয়ে এই সূত্রটা তোমরা একটু দেখো এখান থেকে উপার্জন আর কর্তনটা এটা আসলে উপার্জন কি এটা পড়ার আসলে কিছু নাই তোমরা নিজেরাই পারবে যে একটা শ্রমিক বা একটা কর্মীর জন্য আসলে উপার্জন কোনগুলি আর কোনগুলি তার বেতন থেকে কেটে নিবি উপার্জন মানে হলো শ্রমিক কোনগুলি পাবে তার জন্য আয় যেগুলি সেগুলি হচ্ছে উপার্জন আর তার বেতন থেকে কোনগুলি কেটে নিয়ে চলে যাবে এগুলো হচ্ছে কর্তন আমরা এখানে কয়েকটা দিয়েছি মূল বেতন মূল বেতন যা বেসিক স্যালারি এটা তো একটা কর্মীর জন্য আয় উপার্জন তাহলে এটা উপার্জন অতিরিক্ত সময় এটার দুই নামে থাকে অতিরিক্ত সময় বা ওভারটাইম ওভার টাইমের বাংলাই হচ্ছে অতিরিক্ত সময় অতিরিক্ত সময় যদি একজন শ্রমিক কাজ করে তাহলে সে এটার জন্য মজুরি পাবে তাহলে এটা তার উপার্জন এখানে এই নামটা আপনাদের কাছে মনে হইতে পারে যে মহার্ঘ ভাতা কি এটা তো কোনোদিন শুনি নাই মহার্ঘ ভাতা হচ্ছে যে যদি কোন একটা দেশে হঠাৎ করে কোন দুর্যোগ নামে অথবা কোনো একটা কারণে যদি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়ে যায় তখন অস্থায়ীভাবে মালিক পক্ষ শ্রমিকদের একটা ভাতা দেয় যেমন এখন দেখেন আমাদের দেশে করোনা চলতেছে অনেক প্রতিষ্ঠান বন্ধ এখন ধরেন কোন একটা কর্মীর বেতন ছিল পাঁচ হাজার এখন মালিক কি করলো যে এই পাঁচ হাজার টাকায় তার আসলে এখন চলতেছে না সবকিছুর দাম বেশি মালিক কি করলো তারে পাঁচ হাজারের জায়গায় তার বেতন আট হাজার অর্থাৎ তিন হাজার টাকা বাড়াই দিল এটা কিন্তু অস্থায়ী কারণ করোনা আজকে হয়তো দুই মাস আছে দুই মাস পরে থাকবে না এই অস্থায়ী ভাবে যে এই তিন হাজার টাকা যে ভাতাটা তাকে দিল এই ভাতাটার নামই হচ্ছে মহার্ঘ ভাতা এটা কোনো একটা প্রাকৃতিক দুর্যোগকে সামনে রেখে অর্থাৎ অথবা কোনো কারণে যদি হঠাৎ করে দ্রব্যমূল্যের গতি বেড়ে যায় অথবা জীবনযাত্রার মানের খরচ বেড়ে যায় তখন অস্থায়ীভাবে যে ভাতাটা দেওয়া হয় সেটার নামই হচ্ছে মহার্ঘ ভাতা এটা আর বোনাস বোনাস তো অবশ্যই কর্মীর জন্য উপার্জন এটা আর বলার কোনো অপেক্ষা রাখেন এরপরে অন্যান্য ভাতা মোবাইল খরচ চিকিৎসা খরচ যাতায়াত ভাতা এগুলি কর্মীর জন্য সব উপার্জন এখানে বলা হয়েছে কো কললাম তহবিলের নিয়োগ দান এটা কিন্তু এই কললাম তহবিলটা মূলত কর্তন শ্রমিকের কাছ থেকে কেটে নেওয়া যায় কিন্তু এখানে যদি নিয়োগকর্তা অর্থাৎ কোন একটা কর্তন যদি মালিকও দেয় তাহলে এটা একবার উপার্জন আর একবার কর্তন দেখো এই কথাটা আমরা একবার উপার্জনও লেখছি আরেকবার কর্তন লেখছি এটা মূলত কর্তন কিন্তু মালিক দেওয়ার কারণে যেহেতু মালিক দিছে মালিক দিলে কর্মীদের জন্য এটা আয় এই কারণে একবার আয় আবার যেহেতু কর্মীরাও দিছে এই কারণে কর্তন কোন একটা জিনিস যদি কর্তন যদি নিয়োগকর্তা দান লেখা থাকে তখন আমরা একবার উপার্জনও লিখব আর একবার কর্তনও লিখব আর শুধু যদি কল্যাণ তহবিল থাকতো তাহলে কিন্তু এটা কর্তন শুধু নিয়োগকর্তা বলার কারণে এটা একবার উপার্জন হয়ে গেছে আর একবার কর্তন শেষ এবার কর্তন কি বিভিন্ন ফান্ডে বা তহবিলে কর্মীর দান যদি কোন ফান্ড বা তহবিলে কর্মীর দান থাকে যেমন প্রভিডেন্ট ফান্ডে দান কল্যাণ তহবিলের দান এগুলি কর্তন অগ্রিম কর্তন এটা লেখায় আছে অগ্রিম কর্তন এগুলিও কর্তন আবার নিয়োগ করতাবিল অর্থাৎ আমরা এই যে এই কটা হচ্ছে উপার্জন আর এই কয়টা কর্তন এই কয়টা পড়লেই তোমরা পারবা আর এগুলি প্রশ্ন পড়লেই বুঝবা এটার জন্য অনেক গবেষণা করার কিছু নাই এটা প্রশ্নের নাম পড়লে আমরা বুঝে ফেলবো যে কোনটা উপার্জন আর কোনটা কর্তন তাহলে আমরা এই প্রশ্নটা দিয়ে শুরু করি যে মূল বেতন মূল বেতন কি উপার্জন একটু আগে সূত্র মূল বেতন উপার্জন ভাতা উপার্জন যাতায়াত ভাতা কর্মী পাবে যাওয়া আসার জন্য এটা উপার্জন তারপর চিকিৎসা ভাতা এটাও উপার্জন উপার্জন বেতন কি প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান কর্তন বেতন অগ্রিম কর্তন কর্তন তো লেখা আছে তাইলে এক দুই তিন চার পাঁচ পাঁচটা আমরা উপার্জন পাইছি তাইলে উপার্জন ঘর আমরা কয় টুকরা করবো ছয় টুকরা একটু আগেই বলছিলাম যদি উপার্জন দুইটা পাই তাহলে ঘর হবে তিনটা চারটা পেলে পাঁচটা অর্থাৎ উপার্জন যে কটা থাকবে ঘর একটা বেশি হবে আমরা এখানে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা উপার্জন পাইছি পাঁচটার জন্য আমরা এটারে ছয়টা টুকরা করব ওকে ছয় টুকরা করি ছয় এটা আমরা জোর ঘর থাকলে মাঝখান থেকে করে নিয়ে হ্যাঁ তিন চার ছয় শেষ ছয় এবার আমরা এইখানে নামগুলি লিখবো প্রথমে কি ছিল মূল বেতন এটা পুরাটা লেখার দরকার নেই সংক্ষেপে লেখা দিলে হবে মূল বেতন এই দুই লাইনে লিখতে পারো পুরো আবার মূল বেতন এরপর কি মহার্ঘ ভাতা তাহলে আমি এখান থেকে কপি করে নিয়ে চলে যাই বারবার লেখার দরকার নেই মহার্ঘ ভাতা ঘার্ঘ ভাতা এরপরে হচ্ছে আছে যাতায়াত ভাতা যাতায়াত যাতায়াত ভাতা এরপরে এরপরে কি আছে চিকিৎসা ভাতা চিকিৎসা ভাতা লেখা দিলাম এরপর হচ্ছে ওভার টাইম ওভার টাইম আছে ওভার টাইম এবার এই যে এক দুই তিন চার পাঁচটা পাইছি না এখানে এসে একটা মোটের ঘর হবে মোট হবে এবার দেখো আমরা কর্তন পাইছি কয়টা দুইটা তাহলে কর্তনের ঘর করবো হচ্ছে তিনটা এক প্রথম কি প্রভিডেন্ট ফান্ড আর অগ্রিম বেতন

শেষ এসে আমরা মোট করতাম মোট করতাম মোট করতাম শেষ ঘর লেখা শেষ ঘর আমাদের করা শেষ এবার আমরা শুধু অঙ্ক করব ক্রমে শ্রমিক এখানে কয়জন ছিল এখানে বলে দিয়েছে যে রাহাত এবং বাদল তাহলে শ্রমিক হচ্ছে দুইজন এক এক আর হচ্ছে দুই এক দুই নাম লিখে দিলাম রাহাত আর হচ্ছে দুই বাদল বাদলী তাদের পদবী দেওয়া নেই পদবী না দেওয়া থাকলে আমরা এরকম খালি করে রাখবো পদবী যেহেতু দেওয়া নেই লিখে দিলাম মূল বেতন মূল বেতন কার কত ছিল একজনের ছিল দুই হাজার আর একজনের ছিল চব্বিশশো আমরা লিখে দিব দুই হাজার এরপর হচ্ছে

ছয়শো ছয়শো পাঁচশো চিকিৎসা ভাতা চিকিৎসা ভাতা হচ্ছে দুইশো 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 চিকিৎসা ভাতা এরপর হচ্ছে ওভার টাইম তিনশো দুইশো পঞ্চাশ তিনশো দুইশো পঞ্চাশ এবার মোট উপার্জন শুধু এই যে এই কটা যোগ করে মানে এই ওটা এই রাহাতের এইখানে এই যে পাঁচটা ঘর আছে পাঁচটা যোগ করে দিবো যোগ করে যা হয় আমরা লিখে দিলাম ওর যোগ করলে চার হাজার একশো আর এই বাদলেরটা আবার যোগ করলে যা হয় তাই লিখবো বাদলের হয় হচ্ছে পাঁচ হাজার চার হাজার পাঁচশো পঞ্চাশ জাস্ট এই ওর বরাবর যে কটা আছে এই কটা আমরা যোগ করে দিছি শেষ প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ড বলছে কি দশ পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে এই দশ পার্সেন্ট কি মূল বেতনের এই রাহাতের মূল বেতনের দশ পার্সেন্ট কত দুইশো টাকা আর ওর বাদলের দশ পার্সেন্ট হচ্ছে দুশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ শেষ এরপরে হচ্ছে দেওয়া আছে এই যে বেতন কর্তনে দুইশো পঞ্চাশ আর দুইশো তাহলে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ আর হচ্ছে দুইশো শেষ এবার আবার এই মোট যোগ করে দিলাম দুশো আর দুশো পঞ্চাশ যোগ করলে চারশো পঞ্চাশ আর দুইশো চল্লিশ আর দুইশো যোগ করলে চল্লিশ এখন এই নিট কি এই মোট উপার্জন থেকে মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দিব মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দিলে নিট বেতন বেড়ে যাবো এই মোট উপার্জন এই যে ওর রাহাতের মোট উপার্জন হচ্ছে চার হাজার একশো আর মোট কর্তন হচ্ছে চার হাজার পাঁচশো এটা বাদ দিলে ওর নিট বেতন বেড়ে গেলো নিট বেতন কত ছত্রিশশো পঞ্চাশ বাদ দিলাম বাদ দিলে ছত্রিশশো পঞ্চাশ টাকা হয় এরপরে ওরও আবার সেম করব এই মোট উপার্জন থেকে এই মোট কর্তন বাদ দিয়ে দিব বাদ দিলে যা হয় চার হাজার একশো দশ শেষ আর কিছুই না অঙ্ক শেষ আমরা এখানে এসা যখন শেষ হয়ে যাব আমরা এখানে এসে একটা দাগ দিয়ে দেব এই দাগ দাগ কুড়াটা দিয়ে দিলাম দাগ দিয়ে আমরা এখানে এই এখানে একটু যোগ করতে হবে মোট আমরা মোট লিখলাম মোট লেখা যার যা আছে এই বরাবর এইগুলি আমরা সব আবার যোগ করে দেব দুই হাজার আর দুই যোগ করলে এরপরে যোগ করলে চারশো লম্বা লম্বা যোগ করেছি তিনশো আর দুইশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ তারপর হচ্ছে এই চার চার আট হাজার আট হাজার ছয়শো পঞ্চাশ আট হাজার ছয়শো পঞ্চাশ দুশো দুশো যোগ করে দিলাম আবার এদের যোগ করে দিলাম সাত হাজার ছয়শো সাত হাজার সাতশো সাত হাজার সাতশো ষাট শেষ এবার আমরা এগুলি কি করবো এগুলিকে সবগুলি আমরা ক্লোজ করে দিলাম সব শেষ এখানেই এগুলি আমরা এই যে এখানে স্বাক্ষরের এই নামগুলি লিখবো কিন্তু কোনো স্বাক্ষরটা করে দিব না এখানে আমাদের শেষ খুব সহজ অঙ্ক খুবই ছোট তোমাদের ঘরটা জটিল মনে হইতে পারে কিন্তু আসলে জটিল না আর কর্মহার তো আরো সহজ কর্মহারের কোনো ঘরে এত ঘর নিয়ে কোনো ঝামেলা নেই ওটা আরো সহজ খালি দুই একটা সূত্র আছে ধন্যবাদ তোমাদের সবাইকে তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাদের ইউটিউব চ্যানেল স্কুল অফ কমার্স এর মধ্য দিয়ে তোমরা জানাইতে পারো